হাই ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? স্বাগতম আপনাদের জাকির 24 চ্যানেলের নতুন একটি টিউটোরিয়াল টিপসে। তো আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সে ভিডিওটি হলো, আমরা সকলেই ফেসবুক ইউজ করি, তো ফেসবুকে আমরা ভিডিও প্লে করি, তো ভিডিও প্লে করার সময় আমরা ভিডিওগুলো দেখি যে অটোমেটিকলি প্লে হয়ে যায়। আমি আপনাদের দেখাবো সেই ভিডিওগুলো আপনারা কীভাবে অটো প্লে অফ করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি চলে যাবো ফেসবুকে। তো আমি আপনাদের দেখাচ্ছি ফেসবুকে নতুন যে আপডেট ভার্সনটা আছে ওইটা দিয়ে, ওইটার সিটিংটা পুরোটাই কিন্তু ব্যতিক্রমী। তো আমি এই জন্য আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। তো আমি চলে যাচ্ছি ফেসবুকে। তো আমি আপনাদের আগে দেখাই আমরা কোন সমস্যাটাই পড়ি। দেখেন যে ভিডিওগুলো অন করছি, আমি প্লে করছি ভিডিওগুলোতে, আমি চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো চলছে, তো ভিডিওগুলো রানিং হয়ে যাচ্ছে অটোমেটিকলি। যদি আমি আরেকটা ভিডিওতে যাই, দেখুন ভিডিওটা অটোমেটিকলি চলা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু অনেক সময় এই কারণে অনেক বিড়ম্বনায় পড়ি। তো এই ভিডিওটা যাতে অটোমেটিকলি চালু না হয় সেটা অফ করার জন্য কীভাবে করতে হবে এটা আমি আপনাদের দেখাচ্ছি। হ্যালো, আমরা প্রথমে চলে যাবো ফেসবুকের উপর, দেখতে পাচ্ছেন 3-ডট অপশনে। তো একটু নিচে চলে যাবো, দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাই অন্যরকম। তো আমরা চলে যাবো সেটিং অ্যান্ড প্রাইভেসি, দেখতেই পাচ্ছেন সেটিং। এরপর দেখাচ্ছে আরেকটা সেটিং এটার ভিতর থেকে, এটাতে আমরা ক্লিক করব। তো এরপর আমরা ট্যাপ করে চলে যাবো একদম নিচে, নিচে চলে যাই, দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস। তো আমরা এটাতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আবার একটু চলে যাবো নিচে, দেখতেই পাচ্ছেন অটো প্লে, অটো প্লে। তো আমরা এটার মধ্যে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা দেবো নেভার অটো প্লে ভিডিও। তো আমরা এখন ব্যাকে চলে যাই, দেখি আমাদের ভিডিওটা কি অটোমেটিকলি চালু হয় কি না। তো আমরা একটু ভিডিওতে চলে যাই। তো এখন দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কোনো ভিডিও চালু হচ্ছে না। তো আমি যদি প্লে করি তাহলে কিন্তু সুস্থ হয়ে নতুন আমরা এইভাবে কিন্তু অটোমেটিকলি ভিডিও প্লে হওয়া বন্ধ করতে পারি। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনাদের মতামত কমেন্টের মধ্যেও জানাবেন। আর এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে সবসময় নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন। সো ভিউয়ার্স, আজকে